নমস্কার, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে আমি রয়েছি পল্লীশ্রী নারায়ণপুর তেঁতুলতলায়, আর এখানে অসম্ভব সুন্দর মণ্ডপ, যেটা আপনারা সরাসরি টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর চিন্তা ভাবনা ফুটে উঠেছে এই মণ্ডপের প্রত্যেকটা কোণায়। তো সরাসরি আমি চলে যাব এখানকার পূজার যিনি কর্ণধার দাদার কাছে, এবং জানতে চাইব এই ভাবনার পিছনে যে চিন্তা ভাবনা রয়েছে সেটা সম্পর্কে কিছু কথা আপনি আমাদের সঙ্গে শেয়ার করুন 24 আওয়ার্স টিভির দর্শকদের সঙ্গে। নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার, আমি শুভঙ্কর বসাক। প্রথমে 24 আওয়ার্স টিভি কর্মকর্তাকে এবং চ্যানেল ক্যাপ পরিষদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এবারে আমাদের পুজোর এবার 71তম বর্ষ। এবার আমাদের পুজোর থিম হচ্ছে শুরু থেকে শুরু। প্রথমেই আপনারা মণ্ডপে যখন প্রবেশ করছেন তখন দেখতে পাবেন যে একটা বাচ্চার অবয়ব আছে, তারপর বাচ্চারা ধীরে ধীরে বড় হচ্ছে, মায়ের কাছে লেখাপড়া শিখছে, লেখাপড়া শেখবার পর কর্মজীবনে প্রবেশ করছে। কর্মজীবনে প্রবেশ করবার মধ্যে দিকে আমরা এখানে যে জিনিসটা ফুটিয়ে তুলেছি, যদি সে ভালো মেধাবী ছাত্র আছে সে সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে, যদি সে পিছিয়ে পড়া হয় তা পরবর্তীকালে দেখা যাবে সে হয়তো রাজমিস্ত্রি বা অন্য কোনো কাজকর্ম করছে। পরে প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠিত হওয়ার পর বৈবাহিক জীবনে প্রবেশ করবে। যেহেতু আমাদের থিম শুরু থেকে শুরু, বৈবাহিক জীবনে প্রবেশ করবার পর মানুষ যখন বার্ধক্যে প্রবেশ করে তখন ধর্মকর্মের প্রতি আমাদের একটা টান অনুভব করি, সেটার ব্যাপার ওখানে আছে। তারপর আমাদের আমরা জীবন সায়ানে পৌঁছে অবশেষে আমাদের মৃত্যু হয়। মৃত্যুই শেষ নয়, আমরা আশাবাদী যে মানুষ আবার তার সুস্থ জীবনে আবার ভালোভাবে সে বেঁচে উঠবে। তাই জন্য মায়ের হাতে দেখবেন পাশেই আছে দুটো, আবার মায়ের হাত ধরেই আবার সন্তান লাভ করেছে। শুরু হয়েছিল সন্তান জন্ম থেকে, আবার আমরা মৃত্যুর পর আবার সেই শুরুতেই ফিরে এসেছি। শুরু থেকে শুরু জীবনচক্রকে আমরা আমাদের এই মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। অসম্ভব সুন্দর একটা ভাবনা যেটা আমি শুনলাম। তো আমি সরাসরি চলে যাব আমার এই দাদার কাছে, এবং আমি জানতে চাইব যে আজকে শ্যামা পুজোর এই মুহূর্তে আপনার কীরকম উপলব্ধি হচ্ছে এই মণ্ডপে? প্রথমেই ধন্যবাদ জানাই 24x7 চ্যানেলকে, এবং শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, এবং দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। প্রথমত দাদা যেভাবে ব্যাখ্যা করলেন আমাদের বিষয়টা সেরকমই আছে, এবং এই মণ্ডপে এসে এত মানুষের সমাগম হয়েছে দেখে খুবই ভালো লাগছে। এবং ওয়েদারটার জন্য হয়তো একটু সমস্যা হয়ে গেছে, মানুষ বাড়ি থেকে বার হতে পারছেন না। যদি ওয়েদারটা কেটে যায় মায়ের আশীর্বাদে তাহলে হয়তো সবাই বেরিয়ে আসবেন এবং আমাদের এই কর্মপ্রয়াসটা অনেক বেশি সফল হবে। এবং এলাকাবাসীর মধ্যে মোটামুটি আমাদের প্যান্ডেলটাকে নিয়ে যথেষ্ট আগ্রহ আছে এবং প্রচুর দর্শক আসছেন, আপনি নিজেও দেখেছেন। তো সেই হিসাবে আর কি আমি আশা করব যাতে ওয়েদারটা কেটে যাক, আরও বেশি মানুষ আসুক। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের সভাপতি মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়কে, উনি আমাদের পুজো কমিটিরও সভাপতি, রাজারহাট নিউ টাউনের বিধায়ক উনি। আমি ধন্যবাদ জানাই ডাম্পিদা সানাজ আলী মণ্ডল, এক 4 নম্বর বড় চেয়ারম্যান উনি, এবং আমি ধন্যবাদ জানাই মাম্পিদি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের পুজোর প্রধান পৃষ্ঠপোষক, সবাইকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল সদস্য, পলিসি সঙ্গে সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই নারায়ণপুর থানার আইসি ওনাকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমার ছোটো ছোটো ভাইয়েরা যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং কর্মব্যস্ততা দিয়ে যারা এই পরিশ্রমকে সাফল্যমণ্ডিত করেছেন এবং মণ্ডপটাকে আপনাদের সামনে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ দাদা। পরবর্তীতে আমি চলে যাব আমার এই দাদার কাছে এবং জানতে চাইব আজকে আপনার এই শ্যামা পুজোর দিনে কিরকম লাগছে। আমার তো প্রথমেই 24 আওয়ার্স আপনার টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাই। আর আজকে অনুভূতিটা সত্যি একটু অন্যরকম লাগছে বৃষ্টির জন্য, কিন্তু গতকালও আমাদের এখানে খুব সুন্দর পরিবেশে আমাদের উদ্বোধন হয়েছে, দ্বার উদ্ঘাটন হয়েছে, মহারাজজি এসেছিলেন, আমাদের বিধায়ক ছিলেন এবং 1 নং বোর্ড চেয়ারম্যান ছিলেন। আজকের অনুভূতি, যদি আকাশটা ভালো পরিষ্কার থাকতো অনেক ভালো হতো এবং আনন্দটা আরও বেশি করে মজা করতে পারতাম। আর সবার সঙ্গে মিলেমিশে একাকার আমাদের সবার একদম প্রচেষ্টায় একদম, আপনারা দেখবেন যে দাদা বলে গেছে শুভঙ্কর দা যে শুরু থেকে শুরু পুরো বিবরণটা দিয়েছে এবং খুব সুন্দরভাবে বলেওছে আমাদের জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে এইরকমই একটা, কিন্তু আমাদের মৃত্যুর পরেও আবার জন্ম হয় সেটাই তুলে ধরা হয়েছে। এবং আমি ঠাকুরের কাছে মায়ের কাছে প্রার্থনা করব আজকের দিনটা যেন একদম সুন্দরভাবে আজকের রাতের ভিতরে আকাশ পরিষ্কার হয়ে যাক এবং কালকে থেকে আমরা একদম ছুটিয়ে এই এলাকায় যতগুলো পুজো প্যান্ডেল আছে আমরা ভালোভাবে ঘুরতে পারবো, দেখতে পারবো। অবশ্যই নমস্কার এবং অসংখ্য ধন্যবাদ দাদা। এখানে আমার এই সদস্য, এখানে যে দাদারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু ভীষণ সুন্দরভাবে এই থিমকে
পূজোর আনন্দকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমাদের কাছে এবং 24 আওয়ার্স টিভির দর্শকদের কাছে। এই ক্লাবের সদস্যদের কাছ থেকে আমি এই মাত্র শুনে নিলাম শুরু থেকে শুরু এই যে কনসেপ্ট, চিন্তা ভাবনা এবং অসাধারণ একটা পরিস্ফুটন এখানে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। তাই 24 আওয়ার্স টিভির বিচারে এই মণ্ডপকে আমাদের নিরিখে তুলে দেওয়া হচ্ছে সেরা মণ্ডপের স্বীকৃতি। একটু ঢাক হয়ে যাক, পুরস্কার তুলে দেবো আমি ক্লাবের সদস্যদের হাতে। অত্যন্ত আনন্দের সন্ধ্যা যে 24 আওয়ার্স টিভির বিচারে আমরা অত্যন্ত সম্মানিত হয়েছি, এই জন্য ওই চ্যানেলকে এবং এলাকার সমস্ত মানুষকে, ডেকোয়ার্ডার্সকে এবং ক্লাবের সদস্য সকল সদস্যকে যে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা যা পরিশ্রম করেছি সকলের পক্ষ থেকে আমাদের অত্যন্ত আনন্দ উপভোগ করছি। এই প্রাইজটা জিতে নেওয়ার পরে আপনার কীরকম লাগছে? অত্যন্ত আনন্দ হচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে 24 আওয়ার্স টিভিকে আমি ধন্যবাদ জানাই এই পুরস্কারে সম্মানিত করার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ এলাকার সমস্ত দর্শনার্থী যারা আমাদের পুজো দেখতে এসছেন, সবাইদের আনন্দ দিতে পারছি আমরা। মায়ের কাছে আপনিও প্রার্থনা করুন যাতে বৃষ্টিটা কমে যায়, সবাই আনন্দ করতে পারুক। থ্রি চিয়ার্স ফর পল্লিশ্রী সংঘ, থ্রি চিয়ার্স ফর পল্লিশ্রী সংঘ, থ্রি চিয়ার্স ফর পল্লিশ্রী সংঘ।